আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আমি আসছি জবে, আসার সময় আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, খুব তাড়াহুড়োর মধ্যে আসতে হয়েছে, একটু লেট হয়ে গেছে আজকে। তো কাজ করতে করতে আমাদের একটু প্রবলেম হয়েছে ইয়েতে, যার জন্য আমরা আজকে ওয়েট করতেছি। খুব লেজি ডে যাচ্ছে, সবাই যে বাইরে বসে আছে, আর আমি উপভোগ করতেছি আমার এই যে এখানে দেখতেছেন আমার ইয়ের পাশে আর অনেক সুন্দর একটা পাহাড় এখান থেকে দেখা যায়। আমি এখানে দাঁড়িয়ে আছি, তো আসলে কিছু প্রবলেমের কারণে আজকে আমাদের 1 আওয়ারের মতো আমরা বসে আছি আর কি, যেহেতু এখন কাজ হচ্ছে না। তো ভাবলাম যে এই ফাঁকে আপনাদের সাথে এরিয়াটা একটু শেয়ার করি। এই যে দেখতেছেন কি সুন্দর একটা পাহাড়। আমাদের এখান থেকে যে এটা মিররের পুরাটাই এই অফিসটা, এটা আমাদের ক্যান্টিন, ক্যান্টিনটা পুরাটাই আপনার হচ্ছে মিররের। তো এখান থেকে যখনই আমরা ব্রেক আওয়ারে বসি তখন এই পাহাড়টা দেখা যায়। পাহাড়টা খুবই সুন্দর, যদিও ক্যামেরাতে এত সুন্দর দেখা যাচ্ছে না, বাট পাহাড়টা নাইস। দেখতেছেন পাহাড়টা, যাই হোক এখানে বসে সবাই ওয়েট করতেছে, আমি ওয়েট করতেছি। মেবি একটু টাইম লাগবে আজকে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কি হয়েছে প্রবলেম। যাই হোক ভালোই, একটু সবসময় তো কাজই করা হয়, এখন একটু না টাইম পাস করলাম। তো এই যে জব শেষ করে একটু ইয়েতে যাব, মার্কেটে যাব, কারণ আমার এক ফ্রেন্ডের আপনার বেবির হচ্ছে বার্থডে, তো ওর জন্য কিছু কেনাকাটা করব। দেখি আপনাদের সাথে যদি পারি, যদি এনার্জি কুলাই দেন শেয়ার করব, আর না হলে তো আর কিছু করার নাই। তো এই আর কি। তো বাজারে বের হয়েছিলাম, বাজারে সাজার করে একটু শপিংও করলাম। আমার সাহেব আমাকে এই স্পেশাল দিনের জন্য আপনার গিফট করলো এই ড্রেসটা, আপনার সামার যেহেতু চলে আসছে তাই একটু হালকা কালারেরই নিলাম আপনার। এটা খুবই সফট, কারণ গরমের দিন এই কাপড়গুলো পরতে খুবই আরাম লাগে। নিউজিল্যান্ডে তো সামার চলে আসছে আপনারা জানেনই, তো দেখা গেছে যে সফট কাপড় মানে কাপড়টা অনেক সফট, যার জন্য এটাই নিছি। আর গরমের দিন দেখা গেছে যে এই সব হালকা কাপড় পরতেই ভালো লাগে, তো এই দুইটা নিলাম। আর এটা আপনার সামারের জন্যই, এখানে সব কিছু এখন সামারের জন্য কিনতেছি, যেহেতু উইন্টার, এখন উইন্টারের কাপড় কেনার কোনো মানেই নেই। যাই হোক সামারের জন্যে পাতলা পাতলা কাপড় কিনলাম সফট দেখে। আর এই আপনার ব্যাগটা নিছি, আপনার একটা ইয়ে আছে, অনুষ্ঠান আছে সামনে, তো দেখা গেছে যে আমাদের এক ফ্রেন্ডেরই বাবুর আপনার বার্থডে, তো ওর আম্মুর জন্য এটা কিনলাম, মার সাথে মানে বাবুর সাথে বাবুর মার জন্য একটা কিছু নিলাম আর কি, তো ওর মার জন্য এই ব্যাগটা নিলাম। আর এই জুতাগুলো নিলাম বাবুর জন্য, জুতাগুলো আমার খুবই পছন্দ হয়েছে, সুন্দর, খুবই আরাম জুতাগুলো। তো এই আর কি, আজকে শপিং টপিং করলাম, আর সবজির বাজার করলাম, ওইগুলো আর দেখাই নাই, সবসময় তো ওইগুলো দেখানোই হয়। আর এই তো বাবুর জন্য বাবুর বার্থডের গিফট, বাবুর আর বাবুর মার জন্য আর কি, কারণ বাবুর মাকে দিলাম, দেখা গেছে যে বাচ্চাদের জন্য অনেক জিনিস টিনিস নিতে হয়,
তো ব্যাগ হইলে সুবিধা হয়, বাচ্চাদের জিনিসপত্র নেওয়া যায়, 2-in-1, মানে ওর জন্য নিতে পারলো অনেক জিনিস। আবার দেখা গেছে যে বা বাবুর মাও ইউজ করতে পারলো, তাই চিন্তা করেই 2টা জিনিস কিনলাম। আর আমার জন্য এই যে আপনার কিনলাম কি বলে সামারের স্পেশাল, সামার আর আমার মানে সাহেব স্পেশাল গিফট করলো, সামারও এক আছে আরেক আছে যে স্পেশাল গিফটের কারণে 2টা নিয়ে নিলাম আর কি। সচরাচর আমি বাংলাদেশের কাপড়ই বেশি কিনি, নিয়ে আসি। আর এইগুলো তো হয়েছে আপনার টপস বা কি বলে রাফিউজের, তো এখান থেকে এইগুলা কেনা হয় আমার প্রায়ই। এই আর কি আজকে আমার শপিং। আমার গার্ডেনিং করে ব্যাম চলে আসলাম রান্না বান্না করতে। আজকে আমার সাহেব নাকি 20 বিরিয়ানি খাবে, তো ওনার জন্য রান্না করতেছি 20 বিরিয়ানি। আর এদিকে যে আলুগুলো আমি সবসময় একটু ভেজে দিই, কারণ এতে আপনার ভেজে দিলে একটু অ্যারোমাটা অন্যরকম একটু মজা মজা লাগে আমার কাছে। বিরিয়ানির জন্য আমি চালটা ভেজে নিচ্ছি। হালকা একটু আদা দিচ্ছি আমি এটার সাথে, কারণ আদা দিলে চালের অ্যারোমাটা অনেক স্ট্রং হয়, তাই আমি সবসময় এটা দিই। আমার কাছে আদার স্ট্রং ফ্লেভারটা ভালো লাগে। বেগুন নিয়ে আসছি ইলিশ, আপনার ইলিশের সাথে বেগুন খাওয়ার জন্য। ইলিশ বেগুন আমাদের দেশের খুব পপুলার একটা খাবার, ইলিশ বেগুন। আর আমারও খুব ফেভারিট একটা খাবার ইলিশের সাথে বেগুন, মানে আমি কি বলবো এই খাবারটা আমার অস্থির লাগে, অস্থির। এখানে আমি ইলিশ ভাবতেছি সরিষার তেল দিয়ে রান্না করো, সরিষার তেল দিয়ে রান্না করবো ইলিশ আর আপনার বেগুন। এই পাশে আমার ইলিশ বেগুনটাও হয়ে গেছে। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আজকে অনেক বাতাস, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এর সাথে খিচুড়ি না হয়ে আজকে বিরিয়ানি খাবো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা হয়ে গেল। আর এই পাশে আমার খুব ইচ্ছা করতেছিল আপনার ফ্রাই টাইপের আলু ভাজা খাইতে, আমি এটা রান্না করতেছি। এই তো আজকে আমার রান্নাবান্নার আয়োজন। আমার সাহেবের পছন্দের বিরিয়ানি হয়ে গেছে, আমার পছন্দের আলু ভাজা, আর হচ্ছে ইলিশ বেগুন আর আলু দিয়ে রান্না করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না শেষ।